আসে বিস্তারিত খবরে। আর শুরুতেই আজকে যে খবরের দিকে নজর রাখতেই হবে, আর মাত্র কয়েক ঘন্টার প্রতীক্ষা, তারপরে কিন্তু শুরু হতে চলেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহড়ন, ফুটবল বিশ্বকাপ 2018। রাশিয়ায় কিন্তু একেবারে সাজসজ্জার অব, শেষ মুহূর্তের কিন্তু প্রস্তুতি কিন্তু একেবারে চূড়ান্ত, কারণ সমস্ত দেশের সমর্থকরা কিন্তু হাজির হয়েছে ইতিমধ্যেই রাশিয়ায়। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, প্যারাগুয়ে থেকে শুরু করে সমস্ত দেশের সমর্থকরাই কিন্তু হাজির হয়ে গেছেন তাদের প্রিয় সুপারস্টারকে দেখার জন্য। দুর্গা পুজোয় যেমন ঢাকে কাটি পড়াতে যেমন যেমন প্রস্তুতি থাকে, যেমন বোধনা ঠিক এখানেও কিন্তু একেবারে চূড়ান্ত প্রায় বোধন সম্পূর্ণ হয়েছে এবার কিন্তু ঢাকে কাঠি পড়ার অপেক্ষা। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে জমজমাট একটা উদ্বোধনী অনুষ্ঠান গ্র্যান্ড সেলিব্রেশনের মধ্যে দিয়ে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ, এবং সব মিলে কিন্তু একেবারে টান টান উত্তেজনা, এবং একেবারে ফুটবল জ্বরে কিন্তু কাঁপছে গোটা বিশ্ব, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা ঠিক কতটা, আর রাশিয়ায় ঠিক কতটা সাজসজ্জার অভাব, সমস্ত বিষয় আমরা জেনে নেব। আমাদের সঙ্গে সরাসরি আজ রয়েছে আমাদের প্রতিনিধি অরিত কাড়ার। অরিত, শুনতে পাচ্ছো? হ্যাঁ, শোনা যাচ্ছে। অরিত, তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো, আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই কিন্তু ফুটবল বিশ্বের সবচেয়ে বড় গ্রেডের শো কিন্তু শুরু হতে চলেছে, এবং শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা ঠিক কি দেখতে পাচ্ছো? হ্যাঁ সৌরভ, একেবারেই, আর কয়েক ঘন্টা পরেই শুরু হতে চলেছে আমাদের এই বিশ্বকাপ। দীর্ঘ 4 বছর পরে এই আবার পুনরায় বিশ্বকাপের মঞ্চ তৈরি হয়েছে রাশিয়ার মাটিতে। রাশিয়ার মাটিতে আর কয়েক ঘন্টা পরেই শুরু হতে চলেছে উদ্বোধনী অনুষ্ঠান। সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রোনাল্ডো সহ আরও বড় বড় তারকারা। তবে তার পরেই শুরু হতে চলেছে যে বড় ম্যাচ, আজকের বিশ্বকাপের প্রথম ম্যাচ, রাশিয়া বনাম সৌদি আরব। এশিয়ার পাওয়ার হাউস হিসাবে পরিচিত সৌদি আরব রাশিয়ার মুখোমুখি হতে চলেছে আজকের এই ম্যাচে। তবে রাশিয়া কতটা এই ম্যাচে ভালো ফল করবে, সেই দিকে লক্ষ্য থাকবে সাধারণ দর্শকদের। আর প্রত্যেকটা টিম এই মুহূর্তে তাদের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি সেরে ফেলেছে। আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, যে আজকের ম্যাচে, আজকে একটা কিন্তু ভবিষ্যৎবাণীর একটা বিষয় কিন্তু রয়েছে, যে অ্যাকলিস নামক একটি বিড়াল যে কিন্তু এবারে ভবিষ্যৎ কর্তা হতে চলেছে বা ভবিষ্যৎ নির্ধারক হতে চলেছে। প্রতিবারই আমরা দেখি ফুটবল বিশ্বকাপে একটি করে বিষয়কে ম্যাসকট হিসেবে ব্যবহার করা হয়, সেটা কখনো পল বা কখনো রাখা হয়েছে নেলিকে রাখা হয়েছে, এবারে কিন্তু রাখা হয়েছে অ্যাকলিসকে। সেক্ষেত্রে অ্যাকলিসের ভবিষ্যৎবাণী প্রথম ম্যাচের জন্য ঠিক কোন দিকে যাচ্ছে, কি জানা যাচ্ছে? হ্যাঁ, প্রত্যেক বারেই এরকম একজন করে প্রাণী, যেমন পূর্বে করা হয়েছে পড়েছিলেন অক্টোপাস পল, যিনি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তার পরবর্তীকালে এই বছর রাশিয়ার মাটিতে বিড়াল অ্যাকিলিস এই ভূমিকাটা পালন করছে। তবে প্রথম ম্যাচে এই বিড়াল অ্যাকিলিস কিন্তু রাশিয়ার দিকের যে খাবারটা ছিল সেই দিকের খাবারটা স্পর্শ করেছে, সুতরাং প্রথম দিনেই যেটা বোঝা যাচ্ছে রাশিয়া জিতবে। কিন্তু এই বিড়াল অ্যাকিলিসের কতটা ঘুরে দাঁড়াতে পারে সেদিকে তোমাদের নজর থাকবে। পাশাপাশি অরিত্র, আরো একটা একেবারে শেষ প্রশ্ন তোমাকে জানতে চাইবো, যে ফুটবল জ্বরে কাঁপছে কিন্তু আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ, এবং সেখানে শহর কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যে কিন্তু উন্মাদনা তাদের প্রিয় সুপারস্টার দেখে, কারোর প্রতি সমর্থক তারা ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ জার্মানি, মেসি, নেইমারদের ঘিরে কিন্তু ইতিমধ্যে কিন্তু সকলের মধ্যে একটা প্রত্যাশার পারদ চড়ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের রাজ্যে মানুষের কাছে কতটা উত্তেজনার ছবিটা দেখতে পাচ্ছো? হ্যাঁ, আমাদের শহরে প্রত্যেকটা ক্লাবে ক্লাবে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লড়াই শুরু হয়ে গেছে। অবশ্যই চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শেষ, প্রত্যেকেই তাদের প্রিয় টিমের জার্সি এবং পতাকা কিনে বাড়িতে সাজিয়েছেন এবং নিজেরা পরিধান করছেন। ক্লাবে ক্লাবে লড়াই শুরু হয়ে গিয়েছে, তবে কোন ক্লাব জিতবে, কোন দেশ জিতবে, সেটা নিয়েই এখন চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। অনেক অনেক ধন্যবাদ, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অরিত কারার সঙ্গে। কিন্তু আর মাত্র কয়েক ঘন্টা, তাই চূড়ান্ত প্রস্তুতি একেবারে কিন্তু উত্তেজনা পারদ চড়ছে। এবং আমরা শুনে নেব যে দুজন আর্জেন্টিনীয় সমর্থকের কিন্তু আমরা হচ্ছে তারা কি বলতে চাইছে, সেটা আপনাদের দেখাবো। এবছর প্রস্তুতি এই ভাবনাটা আমরা মোটামুটি 2002 সাল থেকেই আমরা করি, ঠিক আছে, কিন্তু এত উন্মাদনার সাথে আমরা করতাম না। যত দিন যাচ্ছে আমাদের উন্মাদনা বাড়ছে, আমাদের প্রজন্মে আমরা মোটামুটি মেসি মারাদোনার খেলা হালকা হালকা দেখেছি 1994 সালে, ঠিক আছে, আমি আমার প্রজন্মে। তারপরে মেসিকে দেখার পর থেকে আর কি মারাদোনা ছাড়া ফুটবল,
মারাদোনা ছাড়া আর্জেন্টিনা, এখন মেসি ছাড়া আর্জেন্টিনা হতে পারে না। শুধু আর্জেন্টিনা যেখানে থাকবে সেখানে তো ব্রাজিল থাকবেই, আমরা একে অপরের রাইভাল সেই প্রথম থেকেই। ব্রাজিল মানে যেখানে ব্রাজিল থাকবে সেখানে আর্জেন্টিনা থাকবে, আর যেখানে আর্জেন্টিনা থাকবে সেখানে ব্রাজিল থাকবে। কেউ কারোর থেকে কম নয়, কেউ কাউকে ছেড়ে কথা বলবে না একদম, সেটা ওয়ার্ল্ড কাপে হোক বা আমাদের পাড়ার উন্মাদনায় হোক, যেখানে হোক সেটা হবেই। দেখালাম আপনাদের যে আর্জেন্টিনীয় সমর্থকরা কি বা কি প্রতিক্রিয়া দিচ্ছে, তার পাশাপাশি অন্যান্য দেশের মধ্যে সমর্থকদের মধ্যেও কিন্তু প্রত্যাশার পারও চড়ছে, সব মিলে কিন্তু একেবারে ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। এবং শেষ হাসি কে হাসবে সেটা কিন্তু জানতে গেলে অপেক্ষা করতে হবে প্রায় এক থেকে দেড় মাস। কিন্তু প্রতিটা রাত রাত জায়গা কিন্তু শুরু হয়ে গেল আপামর বাঙালি থেকে শুরু করে গোটা দেশবাসী বলতে গেলে আজ থেকে রাত জায়গা শুরু। যদিও ভারতীয় সময় মতে এবারে বিশ্বকাপের ম্যাচগুলি মূলত রয়েছে সন্ধ্যাবেলা এবং বিকেল থেকে শুরু হচ্ছে ম্যাচগুলি, কিন্তু তবুও মানে প্রতিটা ম্যাচ ঘিরে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ফুটবল জ্বরে কিন্তু উত্তেজনার পারদ চড়ছে সব মিলে। আমাদেরও কিন্তু নজর থাকবে কতটা হাই ভোল্টেজ রূপ নেয় প্রতিটা ম্যাচ। এবং আজকের ম্যাচ যে প্রথম ম্যাচ রাশিয়া সৌদি আরব ম্যাচের শেষ ফলাফল কি দাঁড়ায় সেদিকে কিন্তু নজর থাকবে। এর পাশাপাশি আমরা যে খবরের দিকে নজর রাখবো, আর কয়েক ঘন্টা পরেই শুরু হতে চলেছে বিশ্ব ফুটবলের গ্রেটেস্ট শো। বিশ্ব যুদ্ধে নামার আগে শেষ মুহূর্তে কিন্তু প্রস্তুতি কিন্তু চূড়ান্ত, মাঠে অনুশীলনের মাঝে ব্রাজিলিয়ান খেলোয়াড় কুটিনোর জন্মদিন পালন করলেন সতীর্থরা। মঙ্গলবার 26 বছরে পদার্পণ করলেন ব্রাজিলিয়ান খেলোয়াড় কুটিনো। রাশিয়া অনুশীলনের মাঝে খেলোয়াড়রা যখন বিশ্রাম নিচ্ছে ঠিক সেই সময়ের যে ডিম ময়দানে কুটিনোর ওপর ঝাঁপিয়ে পড়ে নেইমার সমর্থকরা, বার্থডে বয়কে ডিম ময়দা জল দিয়ে স্টান করে দেন সতীর্থরা। বিশ্বযুদ্ধের প্রস্তুতির মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব্রাজিলিয়ান দলের খুনসুটির ভিডিও। চোখ রাখবো অন্যান্য খবরে, গরু কেনা বেচা নিয়ে দুপাড়ার সংঘর্ষে তীরবিদ্ধ হলেন আটজন। গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর থানার বনপুরা এলাকার মহাদেব চকে। আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে মেদিনীপুর থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয়, তবে ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। শেখ জাকির নামে এক ব্যক্তি একটি আদিবাসী পরিবারের থেকে দুটি গরু কিনবে বলে বায়না করেছিলেন। বাকি টাকা নিয়ে গরু কিনতে গেলে বিক্রেতা টিঙ্কু সোরেন আরো বেশি টাকা দাবি করেন। এ নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে শুরু হয় বচসা। পরে হাতাহাতি হওয়ার সময় একদল লোক এসে এলোপাথারি তীর ছুড়তে থাকে বলে অভিযোগ। কোনো কিছুই বুঝে ওঠার আগেই তীরবিদ্ধ হয়ে আহত হন প্রায় 8 জন। বুধবার সকালে দীঘায় গার্ডওয়েলে দাঁড়িয়ে ঢেউ খেল থেকে মৃত্যু হলো এক পর্যটকের। চন্দন মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তি কাজরাপাড়া রেলওয়ের কর্মী বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মিনি ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো দাদু ও নাতির। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থানার রাতুলিয়া বাজারের মুম্বাই রোডে। মৃতের নাম দাদু অঞ্জন পণ্ডিত ও নাতি ঋগদেব পণ্ডিত। দুর্ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়, মুম্বাই রোড অবরোধ করেন উত্তেজিত জনতা। ঘটনাস্থলে যায় পাশকুড়া থানার পুলিশ। স্কুলে নাতিকে দিতে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দুটি বাজির দোকানে আগুন। ঘাটালে 2 নম্বর ওয়ার্ডের আরগোড়ায় হঠাৎই গতকাল আগুন লেগে যায়, আহত হন বেশ কয়েকজন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। দোকানে বেশি পরিমাণে বাজি থাকায় আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। দমকলের 3টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এলাকাবাসীদের অভিযোগ, বাজি বিক্রির আড়ে ওই দোকানের মধ্যে বেআইনিভাবে বাজি তৈরি করা হতো। ঘটনার তদন্ত শুরু করেছে ঘাটাল থানার পুলিশ। কলেজে হুমকির জেরে আত্মহত্যার চেষ্টা দুর্গাপুরে এক কলেজ ছাত্রীর। ঘটনা সূত্রপাত রানীগঞ্জ কলেজের ছাত্রীদের বিক্ষোভ থেকে। 75% উপস্থিতি না থাকা সত্ত্বেও ছাত্রীরা পরীক্ষায় বসার দাবি করলে কলেজের তরফে প্রত্যেক বিভাগে 3 জন ছাত্রীকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়। এরপর অভিভাবকদের মিটিংয়ে ডেকে অপমানিত করা হয় বলে অভিযোগ। পাশাপাশি অভিযোগ কলেজের জিএস এর ছাত্রীদের বাড়িতে গিয়ে তার পরিবারকে জেলে পাঠানোর হুমকিও দেয়। চোখ রাখবো পরের খবরে, বিনা খরচে যে কোনো কলেজে ফর্ম ফিল আপ ও ছাত্রছাত্রীদের অন্যান্য সহযোগিতার হাত বাড়িয়ে দিল উত্তরপাড়া সহ তৃণমূল ছাত্র পরিষদ।
গত দুদিন ধরে বেশ কিছু ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপ করলেও বুধবার ফর্ম ফিল আপের ভিড় ছিল রীতিমতো চোখে পড়ার মতো। উত্তরপাড়া কলেজের কাছে তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়ে চলছে এই প্রক্রিয়া। এলাকার বিধায়ক তথা জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রবীর ঘোষাল, ছাত্র পরিষদের সভাপতি শুভদীপ চক্রবর্তী ও স্থানীয় কাউন্সিলর সুমিত চক্রবর্তীর উপস্থিতিতে গত দুদিন ধরে 250 ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপ করা হয়েছে। ভূমিবার্তা এখনকার মতো এ পর্যন্তই। দিনভর সংবাদ অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন ভূমি 24/7 এর পর্দায়।